আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের সামনে পরিবেশন করব ঝাল রুটি। এটি তৈরি করতে যা যা লাগবে তা হলো ময়দা, পরিমাণ মতো পানি, পেঁয়াজ, তেল, সামান্য কিছু পরিমাণ হলুদ, কাঁচামরিচ কুচি এবং লবণ। তো আসুন দেখে নিই এই ঝটপট রেসিপিটি কি করে তৈরি করতে হয়। ময়দাটির মধ্যে আমরা সামান্য কিছু পরিমাণ লবণ মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে নিয়ে নিচ্ছি আমরা এর মধ্যে কাঁচামরিচ কুচি। এটিকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এটি ভালো করে মিশানো হলে আমরা এতে পানি নিয়ে নিচ্ছি। মিশ্রণটিকে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটিতে আমরা তেল দিয়ে নিব যাতে পরে ফ্রাই প্যানে আমাদের আর বাড়তি তেল দিতে না হয়। এই মিশ্রণটিকে এখন আমরা ভেজে নিব। চলুন দেখে নিই কি করে এটিকে ভাজতে হয়। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে এতে আমরা মিশ্রণটি দিয়ে নিব। মিশ্রণটি পরে এভাবে ছড়িয়ে দিব। রুটি এরকম হয়ে গেলে আমরা এটিকে উল্টিয়ে নিব। ব্যাস হয়ে গেল মজাদার ঝাল রুটি। যারা ঝাল প্রিয় মানুষ তারা এই রুটিটি খুবই পছন্দ করবেন। এমনকি যারা ডায়াবেটিক্সের রোগী তাদেরও এটি খুব প্রিয় একটি খাবার। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।